হুমকি দিয়েছেন জামাত নেতারা। সকালে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই হুমকি দিয়ে জামাত নেতারা বলেন, কাদের মোল্লা ও দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায় দিলে দেশে আগুন জ্বলবে। শফিকুল ইসলাম শামীমকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের রিপোর্ট। গত বৃহস্পতিবার হরতাল চলাকালে বগুড়ার চার নেতাকর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে সোমবার সকালে বিক্ষোভ সমাবেশ করে জামাত শিবির। গত তিন বছরে এই প্রথম রাজধানীতে পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করার সুযোগ পেয়ে ব্যাপক শোডাউন করে দলটির নেতাকর্মীরা। সমাবেশে জামায়াতের নেতারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচারের মাধ্যমে তাদের নেতাদের শাস্তি দেয়া হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। মাথা যদি পাবনায় যাওয়ার উপযোগী না হয়ে থাকে, কাদের মোল্লা সাঈদীর ব্যাপারে আপনারা হিসাব করবেন। সমাবেশের অনুমতি দেয় সরকারকে ধন্যবাদ জানিয়ে জামায়াত নেতারা বলেন, বাধা না দিলে ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষে জড়াবে না তারা। আসুন আমরা শান্তিপ্রিয়। সমাবেশের পরে মতিঝিল থেকে বিক্ষোভ মিছিল বের করে জামাত শিবির কর্মীরা। মিছিলটি পুলিশি পাহারায় দৈনিক বাংলা মোড় দিয়ে নয়াপল্টন হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।